আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্যামি মুসলিম শাড়িতে চেরি ফুলের হ্যান্ড পেন্টিং। আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা হ্যান্ড পেন্টিং এর কাজ শিখতে চান তাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফ্রেম ছাড়া শাড়িতে খুব সহজভাবে পেন্টিং করতে পারবেন। আমরা বেসিক্যালি যারা যারা শাড়ি নিয়ে কাজ করি তাদের একটা প্রধান সমস্যা হচ্ছে যে সবার কাছেই ফ্রেম থাকে না। তো আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে ফ্রেম ছাড়া আপনারা খুব সহজেই শাড়িতে পেন্টিং করতে পারবেন। এই শাড়িটাতে কিন্তু আমি অলরেডি পেন্টিং করা শুরু করে দিয়েছি। আমার কাছে যেহেতু ফ্রেম নেই, আমি সবসময় চেষ্টা করি কিভাবে খুব সহজ ওয়েতে ফ্রেম ছাড়া শাড়িতে কাজ করা যায়। আজকে আমি যে পদ্ধতিতে শাড়িতে পেন্টিং করব সেই পদ্ধতিতে কাজটা করা কিন্তু একেবারেই সহজ। আমি দুই পাশে দুইটা কোল বালিশ নিয়েছি এবং এভাবে হিজাব পিন দিয়ে আমি শাড়ির দুই পাশে আটকে নিয়েছি। শাড়িটা কিন্তু বেশ টান টান হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই শাড়িটা কিন্তু মিষ্টি কালার, আর মিষ্টি কালার শাড়িতে আমি মিষ্টি কালার আর বেবি পিঙ্ক কালার রং দিয়ে ফুলগুলো আঁকবো। আর এই কালারগুলো হচ্ছে আমি বাসায় রেডি করে নিয়েছি, আমি র কালার কিনে এনেছিলাম। সো র কালার আর হচ্ছে এনকে বাইন্ডার মিক্স করে আমি রংটা রেডি করে নিয়েছি। যারা এই রংটা কিভাবে রেডি করেছে দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে র কালার দিয়ে রং তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যে আপু আপনি কোন তুলি দিয়ে কাজ করেন বা কত নাম্বার তুলি দিয়ে কাজ করেন। তো আমি সব সময় দুই নাম্বার সাইজের তুলিটা দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আপনাদের ক্ষেত্রে অন্যটাও হতে পারে, এমন না যে আমি দুই নাম্বার সাইজ তুলি দিয়ে কাজ করছি, আপনাদেরকেও দুই নাম্বার সাইজ তুলি দিয়ে কাজ করতে হবে। অনেকে আছে 9 নাম্বার 10 11 12 এই এই ধরনের তুলি দিয়ে কাজ করতেও বেশি কমফোর্টেবল ফিল করে, কারণ সেই তুলির সাইজগুলো একটু ব্রাশের যে সাইজগুলো আছে সেগুলো একটু বড় হওয়াতে কাজটাও কিন্তু খুব দ্রুত হয়। তো আমি আবার এত বড় তুলি দিয়ে কাজ করতে কমফোর্টেবল ফিল করি না, সেজন্য আমি দুই নাম্বার তুলিটা দিয়েই বেশি কাজ করি। আর প্রথম যে তুলিটা দিয়ে কাজ করেছি সেটাও কিন্তু দুই নাম্বার, আর এখন যে তুলিটা দিয়ে আমি ফুলের যে শিরাগুলো দিচ্ছে মাঝখানে সেটাও কিন্তু দুই নাম্বার সাইজ। প্রথম যে ব্রাশটা দিয়ে কাজ করেছি সেটার ব্রাশের সাইজটা কিন্তু একটু মোটা, আর এখন যে ব্রাশটা দিয়ে কাজ করেছি এটাও কিন্তু দুই নাম্বার সাইজ তুলি, বাট এটার তুলির সাইজটা মানে ব্রাশের দিকের যে সাইজটা সেটা একটু সরু। তো সরু হওয়াতে হচ্ছে এটা দিয়ে ডালপালা আঁকতে সুবিধা হয়। তো এখন আমি র কালারের কফি কালারটি ইউজ করছি ডালপালগুলো আঁকার জন্য। তো আমার কাছে যারা শাড়ি অর্ডার করে তার কিন্তু আমার চ্যানেল থেকে আমার করা শাড়ির ভিডিওগুলো দেখে তারপর হচ্ছে সেখান থেকে চয়েস করে শাড়িগুলো অর্ডার করে। তারপরেও অনেকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে আরও কিছু ডিজাইন দেখাতে বলে। তো আমি অনেক জায়গা থেকে শাড়ির ডিজাইনগুলো কালেক্ট করে হচ্ছে তাদেরকে পাঠাই, আর তারা যে ডিজাইনটা চয়েস করে আমি তাদেরকে সেটা করে দেওয়ার চেষ্টা করি। সো আপনাদের যদি আমার শাড়ির ডিজাইনগুলো ভালো লাগে আর যদি কেউ এই শাড়িগুলো অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজ সোহাস মমি নক করতে পারেন, অথবা আমি আমার চ্যানেলের আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো, সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করে শাড়িগুলো অর্ডার করতে পারেন। এই শাড়িগুলোর সাথে কিন্তু চাইলে আপনারা ম্যাচিং করে পাঞ্জাবিও নিতে পারবেন। পাঞ্জাবির সাইজ হচ্ছে একেবারে বেবি সাইজ থেকে 46 সাইজ পর্যন্ত করে দেওয়া যাবে। আর শাড়িগুলো আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো ডিজাইন কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন। এই শাড়ির আঁচলের কাজটা কিন্তু সেম কাজই হবে আর অনেক বেশি গর্জিয়াস, আপনারা ভিডিওর শুরুতে হয়তো দেখতে পেয়েছেন। আর এখন আমি যে অংশতে কাজ করছি সেটা হচ্ছে নিচের দিকের যে পাড়ের অংশটা, আর মানে শাড়ির আঁচলের মাপটা কিভাবে নিতে হয়, পাড়ের মাপটাই বা কিভাবে নিতে হয়, কতটুক পর্যন্ত বডিতে কাজ করতে হয় সেই সম্পর্কিত আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, চাইলে আপনারা সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। পুরো পাড়টা জুড়েই কিন্তু আমি এই সেম ডিজাইনটা করব, আর আঁচলেও কিন্তু পুরো আঁচলটাতে এইরকমই ফুল, বাট ডিজাইনগুলো মানে
ডিজাইনগুলো আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি, শাড়ির লুকটা যাতে দেখতে সুন্দর আসে। আশা করছি আমার আজকের ভিডিওটা দেখলে আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।